বঙ্গবন্ধুর নামেই হবে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল। প্রথম ম্যাচে লেবাননের কাছে হারের স্মৃতি আর মনে রাখতে চান না জামাল ভুঁইয়ারা। তারা বললেন, ম্যাচ হারলেও যেভাবে টুর্নামেন্ট শুরু করেছেন তাতে মালদ্বীপ ভুটানের বিপক্ষে জয় পাওয়া কঠিন হবে না, তবে মাঠে আর ভুল করা যাবে না একেবারেই। সুখন সরকার জানাচ্ছেন বিস্তারিত। লেবানন বড় দল তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু বাংলাদেশ সাফ ফুটবলের প্রথম ম্যাচে তাদের সাথে যেভাবে লড়েছে তা অবশ্যই প্রশংসনীয়। ম্যাচের 70 মিনিট পর্যন্ত দাপট দেখিয়েছে জামাল ভুঁইয়ারা, কিন্তু 79 মিনিটের সামান্য ভুলে ছন্দ পতন হয় লাল সবুজদের। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। ফিফা র্যাঙ্কিংয়ে প্রায় 100 ধাপ এগিয়ে থাকা দলটির বিপক্ষে হারলেও ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। দলের অধিনায়ক জামাল ভুঁইয়াও ভুলে যেতে চাইছেন শেষ ম্যাচের হারের স্মৃতি। We have to forget about it and এখন ফোকাস হচ্ছে মালদ্বীপস, কারণ মালদ্বীপস আমরা জানি ইভেন টুর্নামেন্টের আগে আমরা সবাই মানে বলছে যে এটা ফাইনাল ম্যাচ হবে। জামাল বলেন, এখনো বেঁচে আছে সেমিফাইনাল খেলার আশা, তাই পরের ম্যাচগুলোতে বুক চিতিয়ে লড়তে চান তারা। এখানে স্ট্রাইকারের ব্লেম দিলে কোনো লাভ না, এরা পুরো টিমের মানে আমরা একসাথে জিতবো একসাথে হারবো। মিডফিল্ডার সোহেল রানা জানান, শেষ মুহূর্তে গিয়ে আর ম্যাচ হারতে চান না তারা, এবার সতর্ক থাকবেন জিতেই মাঠ ছাড়বেন মালদ্বীপের বিপক্ষে। একটা গোল রিসিভ করে ফেলছি, এটা পার্ট অফ ম্যাচ, সো আশা করি এই ম্যাচ থেকে আমরা অনেক কিছু শিক্ষা নিয়ে আমরা নেক্সট ম্যাচটা এখন আমাদের ইম্পর্টেন্ট, আমরা লাস্ট ম্যাচটা ফার্স্ট ম্যাচটা ভুলে যেতে চাই। হ্যাভিয়ার কাবরেরার মনেও একই আফসোস, প্রথম ম্যাচ থেকে এক পয়েন্ট নিতে পারলে হয়তো সমীকরণ আরও একটু সহজ হতো সেমিফাইনালের। যেভাবেই হোক মালদ্বীপের বিপক্ষে জিততে হবে আমাদের। লেবাননের বিপক্ষে এক পয়েন্ট পেতেই পারতাম, তবে যেহেতু তা হয়নি তাতে আমরা ভেঙে পড়ছি না, শেষ দুই ম্যাচে জয়ের জন্যই মাঠে নামবো। রোববার মালদ্বীপের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচ জিততে পারলে সেমিফাইনালের আশা টিকে থাকবে জামাল সোহেলদের। সুখন সরকার, নিউজ 24।